আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি এসএসসি লেভেল বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের ত্রিকোণমিতির 8.3 অনুশীলনের একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেটা তোমরা অনেকেই ম্যাথ, বিশেষ করে ত্রিকোণমিতির ম্যাথগুলো করতে গেলে তোমাদের যে প্রবলেমটা হয়, এই প্রবলেমগুলো একটু দূর করার জন্যই মূলত তোমাদের এই সাইটে হাজির হওয়া। আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে আমাদের ব্যবধি দেওয়া আছে 0 থিটা পাই বাই 2, অর্থাৎ এই থিটার মান শূন্য থেকে বড় হবে এবং পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হবে। এটি যেহেতু বৃত্ত পদ্ধতিতে কোণটি প্রকাশ করা হয়েছে, যার কারণে এখানে ডিগ্রি দেওয়া নেই, তোমাদের এটি মনে রাখতে হবে, কারণ অষ্টম অধ্যায়ে 8.1 কোণ প্রকাশের যে পদ্ধতি ছিল, এই দুটি পদ্ধতি, একটি ষাটমূলক পদ্ধতি এবং একটি বৃত্তমূলক পদ্ধতি। তো বৃত্তমূলক পদ্ধতিতে সাধারণত ডিগ্রি ইউজ করা হয় না, এখানে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তোমরা যখন নর্মালে ডিগ্রিতে কনভার্ট করবা তখন কিন্তু ব্যবহার করতে পারবে। লক্ষ্য করো, আমি লিখে দিয়েছি মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত সময় কীভাবে নির্ণয় করবো। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতে বিশেষ করে 6টি অনুপাত আছে, সাইন, কসেক, কস, সেক, ট্যান, কট। এর মধ্যে সাইন, কস, ট্যান এই তিনটি ত্রিকোণমিতিক কোণের মান যদি আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে সাইনের বিপরীত যে ফাংশন কসেক, কসের যে বিপরীত ফাংশন সেক, ট্যানের যে বিপরীত ফাংশন কট, এটি আমরা সহজে নির্ণয় করতে পারবো। এটি আমি আজকে আলোচনা করার উদ্দেশ্য যে আমরা সাইন মাইনাস থিটার মান বা সাইন এই থিটার মান যদি 30 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, বা ট্যান মাইনাস থিটার মান বা কস মাইনাস থিটার মান, আমরা যেটাই আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে চাই না কেন, সেটা যদি নেগেটিভ হয় কীভাবে আমরা এগুলো সূত্র মুখস্থ করবো না, আমাদের একটু বোঝার প্রয়োজন আছে। আমরা অনেকেই মুখস্থ করি, তোমরা অনেকেই জানো যে তোমরা এবার লেখো যে সাইন মাইনাস থিটা সমান তোমরা লেখো মাইনাস সাইন থিটা, এটির কসেক মাইনাস থিটা সমান তোমরা জানো মাইনাস কসেক থিটা, কস মাইনাস থিটা সমান কস থিটা, এখানে কিন্তু দেখো মাইনাস নেই, সেক মাইনাস থিটা সমান সেক থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। তোমরা যদি খুব ভালো করে তোমাদের মেন বইটা দেখো, বোর্ড কর্তৃক নির্ধারিত এই বইয়ে, তোমরা এগুলো বারবার কিন্তু মুখস্থ করো, কিন্তু এটি বেসিক্যালি কীভাবে আসে এটি মূলত তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এই ক্লাসে। তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে 4টি কোয়াড্রান্ট আছে, অর্থাৎ এখানে যদি আমি 4টি কোয়াড্রান্ট এভাবে এঁকে নিই যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, আমাদের 4টি কোয়াড্রান্ট হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা জানো যে প্রথম চতুর্ভাগে ভুজ ও কুটি উভয় ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ ঋণাত্মক এবং কুটি ধনাত্মক তোমরা জানো, তৃতীয় চতুর্ভাগে ভুজ ঋণাত্মক কোটি ঋণাত্মক, চতুর্থ চতুর্ভাগে তোমরা জানো ভুজ ধনাত্মক কোটি ঋণাত্মক। এটি আলোচনা করার অর্থ যে তোমরা যে বেসিক্যালি যে 4টা কোয়াড্রান্ট আছে, 4টা কোয়াড্রান্টের মধ্যে যে প্রথম চতুর্ভাগে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিয়ে যে বিন্দু স্থাপন করি, সেই ক্ষেত্রে বিন্দুর ভুজ এবং কোটির মান যে আমাদের ধনাত্মক বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে, এই কোয়াড্রান্টের বিষয়গুলো আমাদের ভালোভাবে জানতে হবে। এখন এক্স ও এক্স ড্যাশ আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স ও এক্স ড্যাশ আমরা যদি বলি, এক্স ও এক্স ড্যাশ ঘড়ি, আমরা জানি ঘড়ি ডান থেকে বামের দিকে ঘোরে, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমি এভাবে আমরা এক্স ও এ এখানে এই কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু কোণটি তৈরি হচ্ছে, এটি আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত হলে আমাদের ধনাত্মক কোণ হয়, এই কোণের সমান করে ঘড়ির কাঁটার দিকে যদি আরেকটি কোণ আমরা আঁকি, এটিকে আমরা এ প্রাইম দিলাম, সেক্ষেত্রে এই কোণটি আমরা পাবো মাইনাস থিটা কোণ। ওকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা জানি মাইনাস থিটা কোণ হবে। এখন আমরা যদি
ও ওয়াই এর উপর যে কোনো একটি বিন্দু পি বিন্দু নিই, এই পি বিন্দু থেকে যদি আমরা ও এক্স এর উপর একটি লম্ব আঁকি, আবার এটিকে যদি আমরা একটু বর্ধিত করি, সেক্ষেত্রে আমরা পি এখানে এম এখানে কিউ দিলাম, তাহলে আমরা ত্রিকোণমিতির ধারণা জানি যে থিটা কোণের সাপেক্ষে যে ছয়টি অনুপাত আসে সেক্ষেত্রে থিটা কোণের সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলি এবং সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। এটি খুব ভালোভাবে আমরা জানি। এটি যদি আমরা পারপেন্ডিকুলার দেখছি তাহলে এটি অতিভুজ, আবার ওকিউ কিন্তু অতিভুজ। ওকে, তাহলে এখানে এই থিটা কোণটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ কোণ এখানে আছে থিটা কোণটা, আর ঘড়ির কাঁটার দিকে যেটা ঘুরেছে এটি কিন্তু নেগেটিভ কোণ আছে। তাহলে আমরা এখন এই ধনাত্মক কোণ এর মানগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। এটি আমি লিখেছি, এটিকে আমরা লিখতে পারি প্লাস থিটা, আর একটি আমরা লিখতে পারি এক্স ও এক্স প্রাইম সমান আমরা দিয়ে দিলাম মাইনাস থিটা। এখন আমরা এই প্রথম চতুর্ভাগে জানি এক্স ও ওয়াই উভয় ধনাত্মক, অর্থাৎ এক্স ও ওয়াই উভয় শূন্য থেকে বড়, কিন্তু চতুর্থ চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি যে এক্স হবে প্লাস এবং ওয়াই হবে মাইনাস। এখানে যদি আমরা পি বিন্দুটার স্থানাঙ্ক দিই তাহলে এক্স কমা ওয়াই হবে, আর এখানে যদি আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক দিই তাহলে এক্স কমা মাইনাস ওয়াই আমরা পাচ্ছি। এখন আমরা সাইন থিটা যদি বের করতে চাই, এখন আমরা সাইন মাইনাস থিটা, আমরা প্লাস বললে তো সবগুলো প্রথম চতুর্ভাগে সব অনুপাতে প্লাস হবে, তাহলে মাইনাস সাইন থিটা, তাহলে সাইন থিটা থিটা কোণের বিপরীত বাহু, সাইন থিটা সমান আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে বিপরীত বাহু এখানে আমরা পাচ্ছি দেখো এম কিউ, আর অতিভুজ বলতে আমরা এখানে পাচ্ছি দেখো ও কিউ। তাহলে এম কিউ বলতে আমরা এখানে যদি বলি যে এম বলতে এখানে মাইনাস ওয়াই, আর এখানে ও এম বলতে আমরা এক্স বলছি, তাহলে আমরা এম কিউ বলতে পেয়ে যাচ্ছি মাইনাস ওয়াই, আর ও কিউ বলতে আমরা জানি আর, অর্থাৎ পি ও এম সমকোণী ত্রিভুজে এটি কিন্তু এক্স, এটি এটি কিন্তু ওয়াই, অর্থাৎ পি এম ওয়াই। তাহলে আমরা ও পি সমান আমরা কিন্তু জানি যে আর, এই আর এর মান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট ওভার। তাহলে এখানে আর এর মান আমরা জানি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মান, তাহলে এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লম্ব বাই আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বাহু মানে অর্থাৎ এই মাইনাস থিটা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলছি, লম্ব বাই অতিভুজ সমান আমরা বলছি সাইন থিটা। তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি সাইন মাইনাস থিটা সমান আমরা পেলাম, সাইন মাইনাস থিটা সমান আমরা পেয়ে গেলাম মাইনাস সাইন থিটা। এবার যদি আমি কসেকটা তোমাদের দেখাই, কসেক মাইনাস থিটা সমান কসেক বলতে আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হবে এখানে আর, আর ভূমি বলতে এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাস ওয়াই, তাহলে এখানে মাইনাস আমরা পেয়ে যাচ্ছি মাইনাস কসেক থিটা। ওকে, তাহলে কসেক মাইনাস থিটা সমান মাইনাস কসেক থিটা পেয়ে যাচ্ছি। এভাবে আমরা যদি এখন, আর যেহেতু এটি চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগে আমরা ছয়টি অনুপাতের মধ্যে জানি যে কস এবং সেক কিন্তু পজিটিভ হবে চতুর্থ চতুর্ভাগে, তাহলে এখন আমরা সাইন এবং কসেক নিলাম। সাইন এবং কসেক যেহেতু তারা দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক, কিন্তু সাইন এবং কসেক চতুর্থ চতুর্ভাগে যাওয়ার কারণে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, এটা একটি ব্যাপার। আবার লক্ষ্য করো এখান থেকে যদি বলি কস মাইনাস থিটা সমান যদি আমি দিই, তাহলে কস মাইনাস থিটা সমান কস সমান আমরা জানি সন্নিহিত বাহু, অর্থাৎ থিটা কোণের সন্নিহিত বাহু বলতে এখানে ও এম, আর অতিভুজ বলতে আমরা তো ও কিউ আমরা জানছি, তাহলে ও এম বলতে আমরা জানি এক্স, আর ও আর বলতে আমরা ও কিউ বলতে আর জানি, তাহলে এটি আমরা পেয়ে যাচ্ছি দেখো অতিভুজ ভূমি বাই অতিভুজ, তাহলে এটা পেয়ে গেলাম দেখো কস থিটা, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি দেখো কস মাইনাস থিটা সমান আমরা পেয়ে গেলাম কস থিটা। যেহেতু চতুর্থ চতুর্ভাগে কস কিন্তু পজিটিভ, যার কারণে কস মাইনাস থিটা সমান কস থিটা পেলাম, যেটা আমরা একটি চিত্রের মাধ্যমে দেখালাম কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ও এম বাই ও কিউ, ও এম এর মান এক্স এবং ও কিউ এর মান আর। এভাবে আমরা যদি সেকটা বের করি তাহলে সেক মাইনাস থিটা সমান আমরা পাবো সেক মাইনাস থিটা, সেক সমান অতিভুজ, অতিভুজ বলতে ও কিউ বাই ও এম, তাহলে ও কিউ বলতে আর, আর ও এম বলতে এক্স, এটা আমরা পেয়ে যাচ্ছি দেখো সেক থিটাই পেয়ে যাচ্ছি, অর্থাৎ সেক মাইনাস থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি সেক থিটা, কারণ
আমরা জানি তৃতীয় চতুর্থ চতুর্ভাগে cos এবং sec এর ঘর, যার কারণে sec minus theta সমান আমরা sec theta পেয়ে গেলাম। এখন আমরা এখানে tan এবং cot এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব আমরা একটু দেখে নিই। এই চিত্রের আলোকে tan minus theta সমান tan minus theta সমান আমরা জানি tan theta সমান লম্ব বাই ভূমি, বা লম্বকে আমরা বিপরীত বাহু পাই, এখানে ভূমি বলতে OM, তাহলে লম্ব বলতে আমরা পাচ্ছি কিন্তু MQ, আর ভূমি বলতে আমরা পাচ্ছি OM। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan minus theta সমান এখানে MQ বলতে আমরা কিন্তু জানছি MQ বলতে লম্ব বাই ভূমি বলতে এখানে আমরা x পাচ্ছি, অর্থাৎ tan theta সমান লম্ব বাই ভূমি, এটিকে আমরা লিখতে পারবো মাইনাস ট্যান থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম ট্যান মাইনাস থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস ট্যান থিটা। যেহেতু ট্যান এবং কট তাদের ঘর কিন্তু তৃতীয় চতুর্ভাগ, তারা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, যার কারণে ট্যান মাইনাস থিটা সমান হবে মাইনাস ট্যান থিটা। এবার যদি আমরা কট মাইনাস থিটা যদি বলি, কট সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, কারণ এখানে কট মাইনাস থিটা বলতে এখানে ভূমি বলতে আমরা পাচ্ছি, দেখো জাস্ট এটি উল্টা হবে ও এম বাই এম কিউ। ওকে, তাহলে এখানে ও এম বলতে আমরা জানি এখানে ও এম বলতে এক্স, আর এম কিউ বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বটা মাইনাস ওয়াই, তাহলে মাইনাস আমরা পেয়ে যাচ্ছি কস কট থিটা, তাহলে কট মাইনাস থিটা সমান আমরা পেয়ে গেলাম মাইনাস কট থিটা। আমি এই ক্লাসটি মূলত হায়ার ম্যাথের স্টুডেন্টদের জন্য বলবো যে ত্রিকোণমিতি যে একটি বেসিক যে অনুপাতের ব্যাপার, যে ছয়টি অনুপাতের মান সাইন মাইনাস থিটা বা ট্যান মাইনাস থিটা বা কস মাইনাস থিটা, এখানে সূক্ষ্ম কোণের কথা বলা হয়েছে। এটি যদি আমরা এভাবে বলি যে আমাদের কোনো কারণে যদি সাইন মাইনাস পাই বাই সিক্স অ্যাঙ্গেলটি আসে তাহলে আমরা লিখবো মাইনাস সাইন পাই বাই সিক্স। যেহেতু এখানে আমি সূক্ষ্ম কোণ উল্লেখ করে দিয়েছি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনুরোধ করব যে তৌহিদ একাডেমিতে তোমরা কন্টিনিউয়াসলি চোখ রাখো। আমি চেষ্টা করব সুস্থ থেকে হায়ার ম্যাথের ত্রিকোণমিতির যে বেসিক বিষয়গুলো জানার দরকার সেই বেসিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, কারণ ত্রিকোণমিতি 8.3 অনুশীলনীতে আমাদের যে বেসিক সূত্রগুলো আছে তোমরা দেখবে যে 7 নম্বর ম্যাথ বা 11 নম্বর ম্যাথ বা 10 নম্বর ম্যাথ বা 12-13 নম্বর যে ম্যাথগুলো এগুলো কিন্তু বোর্ডে বারবার আসে। তারপরে বলবো যে আমাদের এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। তোমরা অনেকেই নবম দশম শ্রেণীতে যারা এখন অধ্যয়নরত তারা এই ত্রিকোণমিতি 8.3 চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে তোমরা অনেকে আগ্রহ হারিয়ে ফেলো, কারণ এখানে অনেক ম্যাথ আছে, অনেক ব্যাপার আছে এখানে বোঝার ব্যাপার। তোমরা ভালোভাবে ক্লাসগুলো ফলো করবে এবং তোমাদের মেন বইয়ে বেসিক বিষয়গুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের এতটা কষ্ট হবে না। তোমরা ভালো থেকো এবং তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা এখানে গ্রুপ আছে, গ্রুপে তোমরা তোমাদের কমেন্টস লিখো। আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সামনে হাজির হওয়া এবং পরবর্তী ক্লাস নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এই শুভকামনায় এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।